একসঙ্গে নয়, ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান। সংক্রমণ নামতে হবে 10% নিচে। প্রস্তুতি নিচ্ছে স্কুলগুলো। দেশে আরো কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের লাশ গুম করার অপচেষ্টা করে তৎকালীন সরকার, বললেন প্রধানমন্ত্রী। আইভি রহমানের মৃত্যুর খবর নিয়েও করে জঘন্য ষড়যন্ত্র। সিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বললেন বিএনপি নেত্রীর আইনজীবী। 8.5 ঘন্টা ধরে কক্সবাজার আদালতে চলে সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। নেওয়া হয় বোন শারমিন শাহরিয়ার ও বন্ধু সিফাতের সাক্ষ্য। এবং দেশে প্রথমবারের মতো ময়মনসিংহে ব্রহ্মপুত্রের ওপর হচ্ছে পিলার ছাড়া আর্চওয়ে ব্রিজ। নাব্য সংকট এড়াতে এই প্রকল্প, একনেকে অনুমোদন। দেখছিলেন শিরোনাম জনপদের সময়, সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। একসঙ্গে নয়, ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান, তবে সংক্রমণের হার নামতে হবে 10% নিচে। সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়ে মন্ত্রণালয় বলছে অপেক্ষা এখন প্রধানমন্ত্রীর নির্দেশনার। এর মধ্যেই প্রাথমিক স্কুলের 85% শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে। এহসান জুয়েলের রিপোর্টে বিস্তারিত। দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছরের 17 মার্চ থেকে বন্ধ আছে সব শিক্ষা প্রতিষ্ঠান। দফায় দফায় বেড়েছে বন্ধের মেয়াদ। বিভিন্ন সময় সংক্রমণ বিবেচনায় নানা কিছুর উপর বিধিনিষেধ শিথিল করা হলেও টানা 1.5 বছর ধরে স্কুল কলেজে তালা ঝুলছে। দেশে এখন সংক্রমণের হার 15%। এই অবস্থায় সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়ার পর থেকে সম্ভাবনা দেখা দেয় বন্ধ প্রতিষ্ঠানে দুয়ার খোলার। এর মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়ে গেছে। ধাপে ধাপে খুলব, সবাইকেই হয়তো সপ্তাহে 6 দিন ক্লাস করানো একদম গোড়া থেকেই হয়তো হবে না। খুলবার জন্য আমাদের সার্বিক সব প্রস্তুতি রয়েছে, এখন শুধুমাত্র অপেক্ষা সংক্রমণের হার আরেকটু অনুকূলে আসার। প্রাথমিক স্কুল খুললেও রোটেশন ভিত্তিক ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া সমাপনী পরীক্ষার ক্ষেত্রে কি করা হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। পার্ট পার্ট করে করব, যে ক্লাস 3, 4, 5 এটা হয়তো 2 দিন করব, 1, 2 একদিন করে করব সপ্তাহে। সমাপনী তো এটা থাকবে, এটা বন্ধ তো হয় নাই। যদি স্বাস্থ্যসম্মতভাবে আমরা নিতে না পারি, আমরা ওইভাবে মূল্যায়নের ভিত্তিতে নিব, আমাদের ওয়ার্কশিট আছে। এর মধ্যে 85% শিক্ষককে টিকা দেয়া হয়েছে, বাকিদেরও দ্রুত এর আওতায় নিয়ে আসা হবে বলে জানা গেছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। অধিদপ্তরের নির্দেশনা মেনে স্কুলগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষকদের সরব উপস্থিতিও আছে। রাজশাহী থেকে আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রাকির প্রতিবেদনে। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার উপযোগী করে তুলতে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর। এজন্য রাজশাহীর সব শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ ডেঙ্গু প্রতিরোধে সরকারের আদেশ যথাযথভাবে পালন করতে স্কুলগুলোতে প্রস্তুতি শুরু হয়েছে। যদি আগামীতে বিদ্যালয়টি দ্রুত সময়ের মধ্যে খুলতে হয় সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সকল ব্যাপারে আমরা কাজ করছি। এই নির্দেশনা মেনে স্কুলগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সরকারি নির্দেশনা পেলেই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রস্তুতি সম্পূর্ণ। ওয়ার্কশিট বিতরণ করব এবং সেই ওয়ার্কশিট অনুযায়ী আমরা তাদেরকে পাঠদানের অগ্রগতি এবং শিক্ষণফল অর্জিত হচ্ছে কিনা আমরা সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য এখন থেকে প্রস্তুত। এদিকে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মানসিক বিকাশ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। করোনার জন্য স্কুল একবারে বন্ধ, বাচ্চা কাচ্চা একবারে লেখাপড়া তো কোনো মনোযোগ নাই। তাড়াতাড়ি স্কুলটা খুলুক, শুধু খেলে বেড়াচ্ছি, পড়াশোনায় মন টন বসছে না। এর জন্য বাসাতে পড়াশোনা করাটা একটু অসুবিধা হচ্ছে, স্কুলটা খুলে গেলে একটু ভালো হবে পড়াশোনাটা। আমরা চাই আমাদের এই স্কুলটা খুলুক, আমরা পড়াশোনা করতে পারছি না। গেল বছরের 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী এই ছুটি আছে 31 আগস্ট পর্যন্ত। বিকল্প উপায়ে টিভি, অনলাইন, অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় রাখার চেষ্টা অব্যাহত রাখা হলেও বাস্তবতা হচ্ছে শ্রেণীকক্ষের পড়াশোনা এর মাধ্যমে হচ্ছে না। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।
এদিকে চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে দিনভর ছিল টিকা প্রত্যাশীর দীর্ঘসারি। 5 থেকে 6 ঘন্টা অপেক্ষার পর টিকা নিতে গিয়ে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন প্রবাসীরা। তবে পর্যাপ্ত টিকা মজুদ আছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্টে বিস্তারিত। এই হুড়ুহুড়ি টিকা পাওয়ার জন্য মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘ অপেক্ষায় প্রত্যাশীরা উত্তেজিত হয়ে পড়েন, তাদের কণ্ঠে ছিল নানা অভিযোগ। দুপুরের দিকে হাসপাতালের বাইরে ভিড় কমলেও ভেতরে ছিল প্রবাসীদের দীর্ঘ সারি। টিকা না পাওয়ায় কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তার কথা জানান তারা। এখন আমি যখন টিকিট করতে গেছি ওনারা বলতেছে এভাবে যেতে পারবেন না, করোনার টিকা প্রথম টিকা মারি নেন তারপর যেতে পারবেন। সরকার বলতেছে মানে প্রবাসীদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। আমরা এখন কি করতাম, আমরা প্রবাসী বলে আমাদেরকে কোনো একদম ইয়া নাই। তবে টিকার কোনো সংকট নেই উল্লেখ করে প্রবাসীদের ভোগান্তির ব্যাখ্যা দিলেন সিভিল সার্জন। যারা বিদেশে যাবেন এই মুহূর্তে ভিসা আছে এবং তাদের ওই দেশে তারা যদি দেখাতে পারেন যে মডার্নাই চাচ্ছে, সেক্ষেত্রে আমরা বিশেষ ব্যবস্থায় দিচ্ছি, সেক্ষেত্রেও দ্বিতীয় ডোজের বিষয়ে একটা সংখ্যা থেকেই যাবে। চট্টগ্রামে টিকা সংকট তৈরির পর গত 10 দিনে সিনোফার্মা ও মডার্নার 5 লাখের বেশি টিকা এসেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে করোনা সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা প্রতিদিনই কমছে। একদিনে মৃত্যু আরও কমে 114 জন, শনাক্তের হার 15.12। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেশের বেশিরভাগ জেলায় কমতে শুরু করেছে করোনার দাপট। আগের তুলনায় কিছুটা কমেছে শয্যা আর আইসিইউ সংকট। হটস্পট জেলাগুলোতেও পরিস্থিতি উন্নতির দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। আত্মতুষ্টিতে ভোগার কিন্তু কোনো সুযোগ নেই, জনসচেতনতা যথাযথ স্বাস্থ্যবিধি মানা কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে। ঢাকার পরে সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে। সবশেষ 24 ঘন্টায় করোনায় চট্টগ্রামে 29 জনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপ। সিলেটে করোনায় 9 জনের মৃত্যু হয়েছে, একদিনে শনাক্ত 204 জন। হাসপাতালে কমেছে মুমূর্ষু রোগীর সংখ্যা। খুলনায় গত 24 ঘন্টায় 13 জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার 13.12%। রাজশাহীতে করোনায় আক্রান্ত আর মৃতের হার এখন অনেকটাই নিয়ন্ত্রণে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে 6 জনের প্রাণহানি হয়েছে। সবাই সচেতন থাকলে মৃত্যু আরও কমে আসবে বলে আশাবাদী সাধারণ মানুষ। করোনার রোগী কম, কিন্তু আপনার মানুষের মধ্যে এখনো স্বাস্থ্য সচেতনতা তৈরি হয়নি। এখন রোগের পরিমাণটা কম আর রোগীর চিকিৎসা এখন উন্নত হয়েছে আগের থেকে। ময়মনসিংহেও করোনার ভয়াবহতা কিছুটা কমেছে। 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। বেড খালি আছে, আইসিইউ পুরো খালি আছে, এমন ভিতর ভিড় নাই, রোগীর সংখ্যা একবার কম। আগে আইসিইউর জন্য লাইন ধরতে হইতো, এমনি পাওয়া যায়। এছাড়া 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে রংপুরে 6 জন, বরিশালে 5 জন, ঝিনাইদহে 5 জন মারা গেছেন। সাদিয়া আফরিন, সময় সংবাদ। বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। 24 ঘন্টায় 258 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে মশা নিধনে দায়িত্বে অবহেলা করলে চাকরি হারাবেন সংশ্লিষ্ট কর্মীরা। সকালে উত্তর সিটির নগর ভবনে এক সেমিনারে এমন কঠোর বার্তা দেন মেয়র আতিকুল ইসলাম। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতিতে যখন স্বস্তি খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন মানুষ, তখন ডেঙ্গুর প্রকোপে দুশ্চিন্তায় নগরবাসী। চলতি মাসে প্রতিদিনই গড়ে 200-এর বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ সহ 6টি হাসপাতালকে ঘোষণা করা হয়েছে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে। কিন্তু কোনো পদক্ষেপই স্বস্তি দিতে পারছে না নগরবাসীকে। তাদের অভিযোগ, মশক নিধনে অবহেলা রয়েছে সিটি কর্পোরেশনের কর্মীদের। পরিষ্কার জায়গাতে বেশি করে, আর যেসবগুলো নোংরা নর্দমা আছে নর্দমা এরই মধ্যে মশক নিধনে দায়িত্বরতদের প্রতি কড়া বার্তা দিলেন ঢাকা উত্তর সিটির মেয়র। সিটি কর্পোরেশনের কর্মীরা এখনো শতভাগ দায়িত্ব পালন করেন না জানিয়ে কারো অবহেলা পেলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। যে ফাঁকি মারবে, যে সময় মতন আসবে না এবং সময়ের আগে সে চলে যাবে, তার জন্য চরম শাস্তি। শাস্তি একটাই, তার চাকরি নাই।
বিশেষজ্ঞরা বলছেন কারো উপর দায় না চাপিয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতন হতে হবে নগরবাসীকে। একই সঙ্গে মশক নিধন কার্যক্রমে সাধারণ মানুষকেও সম্পৃক্ত হওয়ার তাগিদ তাদের। একটা মানুষ জানে না এরকম দেখাতে পারবেন যে এডিস মশা পাত্রে জমা পানিতে হয়, আমি মাঠে গিয়ে সম্পৃক্ত পাচ্ছি না, জানে পাত্রে জমা পানিতে এডিস মশা হয় কিন্তু সেটা যে সরাই দিতে হবে সেটা করছে না। বছরের শুরু থেকে এ পর্যন্ত 8,000-এর বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মারাও গেছেন 35 জনের বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের লাশ গুম করার চেষ্টা চালায় তৎকালীন সরকার। দুপুরে গণভবন থেকে এনইসির সম্মেলন কক্ষে আয়োজিত একনেক সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। সরকার প্রধান আরও বলেন, তৎকালীন সরকার আইভি রহমানের মৃত্যুর খবর নিয়েও জঘন্য ষড়যন্ত্র করছিল। আজকের দিনে আইভির চাচির কথাই বেশি মনে হচ্ছে। এবং সবটা আর একটা অবাক কাণ্ড, আপনারা হয়তো অনেকে জানেন না, তাকে যখন সিএমএসে নিয়ে যাওয়া হয়, ঠিক আমরা জানি না তিনি ঠিক কখন কোন মুহূর্তে মৃত্যুবরণ করেছেন, তার ছেলে মেয়েরা তার কাছে ছিল, তো সে সময় তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে দেখতে যাবে বলে তার ছেলেমেয়েরা যা তার হাসপাতালে তার বেডে বিছানার কাছে ছিল তাদের সবাইকে নিয়ে একটা কামরার মধ্যে তালা মেরে রাখে, প্রায় 3-4 ঘন্টা একটা রুমে তালা দিয়ে রেখে তারপরে খালেদা জিয়া যান আইভি রহমানকে দেখতে। এবং খালেদা যখন দেখে ফিরে আসে তারপরে তাকে মৃত ঘোষণা করা হয়। এই কথাটা অনেকেরই জানা নেই, আমি এটা জানিয়ে রাখলাম যে কত বড় নৃশংসতা এরা করতে পারে। শুধু হত্যার চেষ্টাই না, হত্যার পরেও লাশ নিয়ে বা আহতদের নিয়ে বা মৃতদের নিয়েও তাদের যে কর্মকাণ্ড, এত জঘন্য কর্মকাণ্ড। এবং মারা যাওয়ার পর অনেকে লাশ দিতে চায়নি, দেবে না তাদের লাশ আত্মীয় স্বজনের কাছে। নাশকতা ও রাষ্ট্রদ্রোহের 11 মামলায় 20 অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এই দিন ধার্য করেন। বিএনপি নেত্রীর আইনজীবীরা বলছেন, বেগম জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়, উচ্চ আদালতের স্থগিতাদেশের নথি হাজির করা হবে বলেও জানান তারা। 2015 সালের জানুয়ারি মাসে গুলশান কার্যালয় থেকে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যে কর্মসূচি আজও প্রত্যাহার করা হয়নি। এখন অবরোধ চলবে। নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে বিএনপি নেত্রীর বিরুদ্ধে মামলা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেগম জিয়ার বিরুদ্ধে 11টি মামলার মধ্যে দারুস সালাম থানার নাশকতার 8 মামলা, যাত্রাবাড়ি থানার 2টি এবং রাষ্ট্রদ্রোহের 1 মামলা রয়েছে। এই মামলার মধ্যে 10 মামলার অভিযোগ গঠনের শুনানি এবং যাত্রাবাড়ি থানার অপর একটি মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে। এর আগে গত 10 আগস্ট এই 11 মামলায় বেগম জিয়ার হাজিরার দিন ধার্য ছিল, তবে করোনা প্রাদুর্ভাবের কারণে আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর বিচারক নতুন দিন ধার্য করেন। বেগম জিয়ার আইনজীবীরা বলেন, এসব মামলার কার্যক্রমে উচ্চ আদালতে স্থগিতাদেশ রয়েছে, তারা এই আদেশের কপি আদালতে হাজির করবেন। 2015 সালে যে প্রেক্ষাপটে মামলাগুলো দায়ের করা হয় সে সময় বেগম জিয়া আইন শৃঙ্খলা বাহিনীর বেষ্টনীর মধ্যে ছিলেন বলেও দাবি করেন ওই আইনজীবী। তার বিরুদ্ধে মামলাটা হলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ হয়রানিমূলক মামলা, মিথ্যা মামলা। সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন সকল মামলা, এই 11টা মামলা সকল কার্যক্রম স্থগিত করে দিয়েছে। এই পর্যায়ে এই মামলার বেগম খালেদার আদালতে উপস্থিত হওয়ার কোনো কারণ আমরা দেখতেছি না। তারপর আমরা যেহেতু মহানগর আদালত এরকম একটা আদেশ দিয়েছেন, ওনাকে আমরা অভিহিত করবো যে আমরা কার্যক্রম স্থগিত আছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন। নাব্য সংকট এড়াতে দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে আর্চওয়ে বা ধনুকের মতো ব্রিজ। এই ব্রিজে থাকবে না কোনো পিলার। 3,263 কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর 960 ফুট লম্বা সেতুটির নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। ময়মনসিংহের কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদের ওপরেই হতে যাচ্ছে দেশের ইতিহাসে প্রথম 1,100 মিটারের আর্চওয়ে বা ধনুকের মতো ব্রিজ। সুপারস্ট্রাকচার আর্চ ব্রিজটিতে দুই পারের সঙ্গে সংযোগ করতে থাকবে না কোনো পিলার। মূল অংশের দৈর্ঘ্য 320 মিটার। সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 3,263 কোটি টাকা, যার মধ্যে পরামর্শকের পেছনে খরচ 60 কোটি টাকা। পরিকল্পনা কমিশন বলছে সড়ক বিভাগে দক্ষ প্রকৌশলীর অভাবেই করতে হচ্ছে খরচ। 320 হচ্ছে যে মূল, যেটি স্টিল আর্চ, সর্বমোট 1100 মিটার,
সেই দিক থেকে ব্যয় বেশি না। আমি অন্যান্য প্রকল্পের সাথে কম্পেয়ার করে দেখেছি, এখনো পর্যন্ত আমাদের কনসালটেন্সি দিতে হয়, কারণ আমাদের রোডস অ্যান্ড হাইওয়েজের নিজস্ব ইন হাউস স্কিলস বা ওই পর্যায়ে এখনো পর্যন্ত যায়নি। সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, রপ্তানি করা পণ্য নিয়ে কোনো অভিযোগ শুনতে চান না প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের বন্যাপ্রবণ এলাকাগুলোতে বেশি করে কালভার্ট নির্মাণেরও নির্দেশ দিয়েছেন তিনি। ইঞ্জিনিয়ার সাহেব বা আমরা শুধু যেখানে যেখানে প্রাকৃতিক খাল আছে ওখানে কালভার্ট দেয়, উনি বলেন না এতে হয় না, মাঝে মাঝে আরও কালভার্ট বাড়ান। তিনি বারবার বলছে খবরদার সাবধান, মাল পাঠান কিন্তু যত্ন করে পাঠান, সকল আইন কানুন মানেন, কোন আইন কানুন, হাইজিনিক আইন কানুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুমোদন দেওয়া হয়েছে জামালপুরের আঞ্চলিক সড়ক নির্মাণ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুর্যোগ সহনশীলতা ও দারিদ্র্য বিমোচনের সম্পদ ব্যবস্থাপনা সহ আটটি প্রকল্প। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। সাড়ে আট ঘন্টা ধরে কক্সবাজার আদালতে চলে সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। সকাল 10:15 শুরু হয় বোন শারমি চারিয়ারের সাক্ষ্য গ্রহণ। টানা 6 ঘন্টা ধরে তার সাক্ষ্য নেওয়া হয়। এরপর নেওয়া হয় বন্ধু সিফাতের সাক্ষ্য। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগার থেকে সিনহা হত্যা মামলার ওসি প্রদীপ সহ 15 আসামিকে আদালতে হাজির করা হয়। সোমবার প্রথম দিনের মামলার 15 আসামির মধ্যে 12 জনের আইনজীবীরা সাক্ষীর জেরা সম্পন্ন করে। গত বছর 31 জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 9 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলাটি আমলে নিয়ে র্যাবকে তদন্তের দায়িত্ব দেন আদালত। গত বছর 13 ডিসেম্বর 15 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন র্যাবের তদন্তকারী কর্মকর্তা। দেড় মাসের আগে শেষ হচ্ছে না চিত্রনায়িকা পরিমণির মামলার তদন্ত। সিআইডি জানালো প্রয়োজনেই বারবার রিমান্ড নেওয়া হচ্ছে পরিমণিকে। হেলেনা জাহাঙ্গীর সহ সাম্প্রতিক সময়ে আলোচিত 15 মামলার তদন্ত শেষ পর্যায়ে। মদ ও মাদকদ্রব্য সহ বনানীর বাসা থেকে সহযোগী সহ আটকের পর র্যাবের মামলায় কারাগারে চিত্রনায়িকা পরিমণি। এ মামলায় তৃতীয় দফায় একদিনের রিমান্ড শেষে পরিমণিকে 21 আগস্ট কারাগারে পাঠান আদালত। তবে ওই দিন পরিমণির জামিনের জন্য তার আইনজীবী আদালতে আবেদন করেননি। পরদিন 22 আগস্ট নতুন করে জামিন আবেদন করা হলে ঢাকার জজ আদালতের বিচারক আগামী 13 সেপ্টেম্বর শুনানির দিন ধার্য রাখেন। তবে ওই দিন আইনি পরামর্শের জন্য পরিমণির সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে তার আইনজীবীরা সিএমএম আদালতে আবেদন করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবীর বিরোধিতায় তা নাকচ হয়ে যায়। মামলায় জামিন না দেয়ায় ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন উল্লেখ করেছেন বিশিষ্টজনরা, আর নির্দোষ জানিয়ে জামিন ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন বিভিন্ন শিল্পী সমাজ। মামলার বিষয়ে মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। এ সময় তিনি বলেন, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে, সংশ্লিষ্ট রাসায়নিক ও ফরেন্সিক প্রতিবেদন হাতে পেলে 1 থেকে 1.5 মাসের মধ্যেই আদালতে প্রতিবেদন দেওয়া শুরু হবে। আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা, এখন সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করা আমাদের প্রায় শেষ পর্যায়ে। আমরা আশা করছি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা কেসগুলোর পুলিশ রিপোর্ট দেওয়া শুরু করতে পারবো। সিআইডি প্রধান বলেন, আসামিদের অবৈধ আয় আছে কিনা সেটিও যাচাই বাছাই করছে সিআইডি। যৌক্তিক কারণেই পরিমণিকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এটা পূর্ণাঙ্গ রিপোর্টের স্বার্থে করেছি। যে কেসগুলো আমাদের কাছে আছে 15টা কেস, এই কেসে আপাতত আর কাউকে ডাকার মতো আমাদের আর প্রয়োজন নেই। 4 আগস্ট চিত্রনায়িকা পরিমণি ও প্রযোজক নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। গত 29 জুলাই গুলশানের বাসা থেকে আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে বিদেশে মদসহ গ্রেফতার করে র্যাব। এরপর 1 আগস্ট বাড়িধারা ও মোহাম্মদপুর অভিযান চালিয়ে কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ফারিয়া মাহবুব পিয়াসা ও হেলেনা জাহাঙ্গীর। এহসানুলক শাওন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর তেজগাঁয় ভিকটিম সাপোর্ট সেন্টারে রাত কাটানোর পর সকালে জাপানি মায়ের দেখা পায় দুই শিশু। আদালতের নির্দেশ অনুযায়ী সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত মেয়েদের সঙ্গে সময় কাটান নাকানো এরিকো। শিশুদের জন্য তিনি নিয়ে যান জাপানি ভাষার বই। নির্ধারিত সময়ের আগে বাংলা ভাষার বই নিয়ে হাজির হন বাবা। দীর্ঘ 7 মাস পর মায়ের সান্নিধ্যে জেসমিন ও লায়লা। মা নাকানো এরিকোর প্রায় 5000 কিলোমিটার পাড়ি দেওয়া সার্থক হয় মঙ্গলবার সকালে। এদিন তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে দুই কন্যার সঙ্গে দেখা হয় মায়ের।
এই সময় মায়ের সঙ্গে ছিল জাপানি ভাষার রূপকথার গল্প বই। I'm just very happy. Thank you so much. I really appreciate everyone's support. অন্যদিকে বাবা ইমরান শরীফও সন্তানদের কাছে পেতে আকুল। আদালতের নির্ধারিত সময়ের অনেক আগেই ভিকটিম সাপোর্ট সেন্টারে হাজির তিনি। মেয়েদের জন্য তাদের প্রিয় খাবার আর বাংলা ভাষার ছড়ার বই তার হাতে। কোভিড পরিস্থিতিতে সেন্টারে সন্তানদের অবস্থানে উদ্বেগ ছড়ে পড়ে তার কণ্ঠে। আমার বাচ্চারা খুবই সেফ একটা জায়গায় ছিল, 2 মিটার সোশ্যাল ডিস্টেন্সিং সবসময় থাকতো, তবে সেটা আর হচ্ছে না, আমি খুব দুশ্চিন্তায় আছি। সাবেক স্ত্রীর সাথে পারিবারিক দ্বন্দ্বের যেন বলি হতে না হয় সন্তানদের, সেই চাওয়ার কথাই জানালেন বাবা ইমরান শরীফ। আমি আজীবন বাবা, মা আজীবন মা, আমরা দুজনই সমান, কেউ কারোর চেয়ে 1 ফোঁটা বেশি না কমও না। আমি চাই যে এমন একটা রায় হোক যেন মা দেখতে পারে বাচ্চাদেরকে। এরিক ও ইমরান দম্পতির তৃতীয় সন্তান 7 বছরের সোনিয়া মায়ের কাছেই থাকছে। আদালতের নির্দেশে 31 আগস্ট পর্যন্ত অন্য 2 সন্তান লায়লা ও জেসমিনকে থাকতে হবে ভিকটিম সাপোর্ট সেন্টারে। তবে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত মা ও 2টা থেকে রাত 8টা পর্যন্ত বাবা শিশুদের সাথে সময় কাটানোর অনুমতি পেয়েছেন। গত 19 আগস্ট জাপানি নাগরিক এরিকো 2 সন্তানকে ফিরে পেতে হাইকোর্টে আবেদন করেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ভয়াবহ শব্দদূষণে অতিষ্ঠ বন্দরনগরীর চট্টগ্রামের মানুষ। নীরব এলাকা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে শব্দদূষণ নির্ধারিত মাত্রার দ্বিগুণ। চিকিৎসকরা বলছেন, নীরব ঘাতক অতিমাত্রার শব্দদূষণে নানা রকমের মানসিক রোগ ছাড়াও বধির হয়ে যেতে পারে মানুষ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্টে বিস্তারিত। অতিমাত্রায় বিকট শব্দে হর্ন বাজানোর চিত্র চট্টগ্রাম মেডিকেলের সামনে, যেখানে দিনের শব্দের মানমাত্রা 75 থেকে 80 ডেসিবল ছাড়িয়ে যায়। যদিও নীরব এলাকা হিসেবে থাকার কথা মাত্র 45 ডেসিবল, এমন ভয়াবহ শব্দ দূষণে অতিষ্ঠ হাসপাতালে আসা রোগীরা। এখানে নানান রকমের রোগী আসে, আর এই সাউন্ড পলিউশনের কারণে তারা আরও অসুস্থ হয়ে যায়। বাচ্চা পেশেন্ট যখন নিয়ে আসি, তখন পাশে একটা গাড়ি হাসপাতালের মধ্যে হয়তো বা হঠাৎ একটা গাড়িটা হর্ন দিল, যেই প্রেশারে হর্নটা দেয় তখন বাচ্চাটা আচমকা লাভ দিয়ে ওঠে। নগরীর মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে হাইড্রোলিক হর্ন বাজিয়ে চলছে বাস ট্রাক, একই অবস্থা নগরীর নানা শিক্ষা প্রতিষ্ঠান ক্লিনিক পাড়াগুলোতেও। নীরব ঘাতক শব্দ দূষণের মারাত্মক প্রভাব পড়ছে প্রবীণ ও শিশুদের জীবনে। শব্দ দূষণের কারণে ছেলেদের বাচ্চাদের মস্তিষ্কের সমস্যা হচ্ছে, শারীরিক সমস্যা হচ্ছে, বাচ্চাদের গাড়ি ঘোড়ার আওয়াজের সমস্যা, বাসের সমস্যা, ট্রাকের এগুলো জোর আওয়াজের জন্য বাচ্চাগুলো পড়ালেখা করতে সমস্যা হয়। চিকিৎসকরা বলছেন শব্দ দূষণে হৃদরোগ, মাথা ব্যথা, স্মরণশক্তির হ্রাস সহ আক্রান্ত হতে পারে নানা মানসিক রোগে। সেন্সরি নিউরাল হচ্ছে যে এটা কানেরও সমস্যা হতে পারে, ব্রেনেরও সমস্যা হতে পারে। ব্রেনের সীমে কী সমস্যা হতে পারে, ব্রেনের মধ্যে যে শ্রবণের যে সেলগুলি আসে এগুলি নষ্ট হয়ে যেতে পারে, ফলে এই সমস্যার চিকিৎসা করা জটিল এবং ব্যয়বহুল। পরিবেশ অধিদপ্তরের ল্যাবে বসে আবার কখনো যন্ত্রের মাধ্যমে ঘটনাস্থলে গিয়ে নির্ধারণ করে শব্দ দূষণের মানমাত্রা। সম্প্রতি নগরীর 15টি স্পটে নো হর্ন জোন ঘোষণা করে 2টিতে সাইনবোর্ড টাঙ্গিয়ে সেরেছে দায়িত্ব। হাস্তগড় স্কুলের চারদিকে 100 মিটার এলাকাকে আমরা নীরব এলাকা ঘোষণা করেছি, আর চট্টগ্রাম মেডিকেল কলেজের মেইন গেট থেকে চারদিকে 100 মিটার এলাকাকে আমরা নীরব এলাকা ঘোষণা করেছি। জনসচেতনতা তৈরি করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, এবং সেই সাথে প্রতিরোধমূলক হিসেবে কিছু মোবাইল কোর্ট পরিচালনা করছি আমরা, সামনে আরও করব। নগরীকে নীরব জোন সহ 5টি জোনে ভাগ করে শব্দ দূষণের মানমাত্রা নির্ধারণ করে থাকে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণা বলছে, মারাত্মক শব্দ দূষণে দেশে মোট জনসংখ্যার 20% মানুষের শ্রবণশক্তি লোপ পেয়েছে, যার মধ্যে 26% শিশু। নীরব এলাকা হিসেবে এই চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে শব্দের মানমাত্রা থাকার কথা 40 থেকে 45 ডেসিবল, কিন্তু এখানে আছে 75 থেকে 80 ডেসিবল। এতে করে ভোগান্তিতে আছেন পথচারীদের পাশাপাশি হাসপাতালে থাকা রোগীরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পদ্মা যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় ফরিদপুর ও টাঙ্গাইলের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এদিকে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি কিছুটা কমলেও নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন।
যমুনার পানি বাড়ায় টাঙ্গাইলের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে রাস্তাঘাট, সবজির ক্ষেত সহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। বাজার ঘাটে যাই না, একটা কামলা জামলা চলে না, বয়ে থাকি। হুট করে মনে করেন যে আমাদের বন্যাটা হয়ে গেছে, আমাদের খুব ক্ষতি হয়ে গেছে। গরু ছাগল নিয়ে তো বাইরে করা হারি না, ঘরের মধ্যে খিলার লাগে। পদ্মা ও গড়াই নদীর ভারোলা, হরিপুর ও খোকসা সহ 9টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্ক বিরাজ করছে নদী তীরবর্তী বাসিন্দাদের মাঝে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নদী তীরবর্তী 19টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। যেসব স্থানে এরই মধ্যে ভাঙন শুরু হয়েছে, সেসব জায়গায় জিওব্যাগ ফেলে তাৎক্ষণিক ভাঙন রোধের চেষ্টা চলছে। এদিকে ফরিদপুরের চর ভদ্রাসন ও সদরপুর উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে। পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। এছাড়া পানি বাড়ার সঙ্গে সঙ্গে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ও ডিক্রির চর ইউনিয়নে নদী ভাঙন শুরু হয়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা, হুমকির মুখে পড়েছে বসতভিটাসহ বিভিন্ন স্থাপনা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দেখছেন জনপদের সময়। প্রবাসীদের অর্থ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ব্যাংকিং চ্যানেলে ডিজিটাল পদ্ধতিতে দেশে আনার প্ল্যাটফর্ম ব্রেজের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আচার্য্য। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারা সম্পূর্ণ ক্যাশের উপর নির্ভরশীল, তবে এই ক্যাশ টাকা তো চুরি হতে পারে। এই ক্যাশ টাকা তাদের পেতে সরকার থেকে যদি তারা ভাতা পায়, বেতন পায়, তখন এখানে অনেকে তাদেরকে ক্ষতি করতে পারে, তাদের টাকা লুটে নিতে পারে, এখানে দুর্নীতির সুযোগ থাকে। আমরা যদি যখন এই আস্তে ক্যাশলেস সোসাইটিতে চলে যাব, তখন সম্পূর্ণ এই দুর্নীতির সুযোগ বন্ধ হয়ে যাবে। আজ যত সরকারি ভাতা দেওয়া হয়, এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে দেওয়া হয়। তাতে আগে যে গ্রামের যারা হয়তো তাদের এই টাকা বিতরণ করবে, এখানে তাদের টাকা চুরি করার সুযোগ থাকতো, সেই সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। এখন ব্লেজের সেখানেই হচ্ছে দু তিনটা সব থেকে বড় সুবিধা। আজকে আমিও একজন প্রবাসী, আমার হয়তো সেভাবে দেশে টাকা পাঠাতে হয় না, তবে আমাদের দেশের কিন্তু সব থেকে বড় আয় হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স। গার্মেন্টস এর চেয়েও কিন্তু বেশি আয় আসে আমাদের দেশে প্রবাসীদের রেমিটেন্স থেকে। এই যে আমাদের শ্রমিকরা বিদেশে যায়, আমাদের ইঞ্জিনিয়াররা বিদেশে যায়, তারা তাদের পরিবারের কাছে টাকা পাঠাতে থাকে, অনেকের বাবা মার কাছে পাঠায়, অনেকের হয়তো ফ্যামিলি, ছেলে মেয়ে, স্ত্রী এখনো বিদেশে আসেনি, তাদের কাছে তারা প্রতি মাসে টাকা পাঠাচ্ছে। তবে তাদের টাকা পাঠানোর পদ্ধতি কি? বাংলাদেশ ব্যাংকের প্রতি আমি প্রবাসীদের অর্থ আনার প্ল্যাটফর্ম ব্লেজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আচার্য্য। আমরা তখন সরাসরি ছিলাম ব্লেজের উদ্বোধনী অনুষ্ঠানে। পুরো বক্তব্য এখন দেখতে পারবেন সময় টিভির ফেসবুক পেজ www.facebook.com/সময়নিউজ.tv তে। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।